আসসালামু আলাইকুম গাইস, আজ আমরা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ব্লগে আপনাদেরকে দেখাবো বাগ্নীদের বাড়ির ছাদ বাগান। ওদের ছাদ বাগানটি নতুনভাবে করা হয়েছে। বাগ্নী জামাই জনির আমন্ত্রণে আজ এখানে আমাদের যাওয়া। বাগ্নীর ননদের মেয়ে, এই যে আমার বাগ্নী জামাই জনি গেট খুলে দিচ্ছে, আমরা এখন ছাদে প্রবেশ করব। দেখতে থাকুন পুরো ভিডিওটি, আশা করি ভালো লাগবে। ওদের বাগানে কী কী আছে সবই দেখাবো। আমরা দেখো পেঁপে গাছ, এই আরেকটা পেঁপে গাছ, এই যে শশা গাছ, দেখো যে শশা ধরে রয়েছে, শশা আম গাছ বলি, এই যে আরো পেঁপে গাছ, এখানে দেখো বেগুন গাছ, অনেক সুন্দর সাদ বাগান। ওয়াও, বেগুন গাছ আছে অনেক গিলি। এই দেখো আম গাছ, আম ধরেছে, আম গাছ রিফাত আম, ও দুইটা আম, ও অনেক বেগুন ধরছে ভাই, বেগুন দেখো কত বেগুন ধরছে। আসো মহিমিন, পারো পারো বেগুন পারো, অনুমোদন দিছে, সুন্দর দেখি, ও এটা অনেক বড়, শশা এই দেখো শশা হেরিছে, ছিল তুমি ছিল 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 না না ছিল না পরো তার ছিল ছিল ছিল, নিজের হাতে শশা ছিঁড়া খাই না, আমি শশা গাছ মানে ফার্স্ট দেখলাম, ছিল টান দাও ওঠায় নাও, আরো ও দেখাও একটু ধরো শশা, খাও কামড় দিয়া, ছুরি লাগবো না, এই যে আম গাছ আর একটা না, এগুলি এখনো ফাঁকা আছে, গাছ লাগানো হবে, এই যে আম গাছ, জামরুল গাছ দেখো, জামরুল গাছ দেখো রিফাত, জামরুল গাছটা ধরো যাও, পাতা ছিল না, হ্যাঁ জামরুল গাছ এটার মধ্যেই, সুন্দর গাছ, মানে মনে করেন যে ছয়টা মাস গেলে পুরো পরিপূর্ণ হয়ে যাব বাগানটা, এই বুড়া আবার টাটা দেয়, ও ডালিমও ধরছে, আমার ঘরে আছে অনেকগুলি লাগাইছি, লাগলে আরো নিয়ে এসেন, ও মহাইমিন আসো রিফাত এদিকে আসো, এটা দিয়ে কমলা ধরছিল, কমলা গাছ, আরে ভিডিও করে দেখেন না কমলা গাছ, তবে এই গাছটা মানে ভালোই বো, কারণ ও পেঁপে গাছ আছে অনেকগুলি, ভালোইছে পেঁপে তো 12 মাস ধরে, এটা কি দেখো যে লেবু, দেখো লেবু দেখো কতগুলি ধরছে, দাঁড়াও ডালিম গাছ আর একটা না, ও বোম্বাই মরিচ গাছ অনেক সুন্দর, ছিটতাছ কিছুনি বলে আরো ফুল আছে, ও নিচে দিয়ে অনেক পেঁপে দেখি নাই, মাশাল্লাহ কি করে কি করে মহাইমিন, পেঁপে গাছ বোম্বাই মরিচ না, পেঁপে গাছ, ও মাশাল্লাহ জায়গা, মাশাল্লাহ অনেক, দাঁড়ান একটু দাঁড়ান আঙ্কেল, এটা এটা না, ওয়াও এই যে আরেকটা বেগুন গাছ না, আচ্ছা বেগুন গাছ তো মানে শীতের সিজন গেলে মানে শেষ নাকি, ওই পুঁই শাক দেখো কত ই ধরছে, অফলি বাম্পার ফলন হইব দেখবেন, বৈরা যাইব, আয় সাজনাও ধরছে,
দেখো ভরপুর ছাদের মধ্যে ছোট গাছ, না না সাজ না সাজ না কালার এরকম বুঝো নাই, এটা তো মাত্র ছোট এখনো দেখি ভালোই, আমি তো দূরের থেকে মনে করছি কেমন জানি কিন্তু সুন্দর তো অনেক অনেক সুন্দর, ধন্যবাদ। মাইমিন আর পেঁপে গাছ, এটা কি আমরা গাছ নাকি পাতা নাই অথচ আমরা ধরে রেছে খুবই সুন্দর, এগুলি তো মানে বীজ হইব না রাখছে ভালো, আমরা গাছটা আমার ভালো লাগতেছে, একটা পাতাও নেই তো আমরার অভাব নাই, আমরা গাছে ছিলেন না পেয়ারা গাছ, ও পেয়ারাও তো ধরছে ছোট ছোট পেয়ারা, দেখি দেখি ও অনেক বড় হয়েছে এটা, হম বুঝতে পারছি, যাও যাও পারে না পারে না, ব্যথা বাবা ব্যথা বাবা, আপনি দেখতে যান অনেক সুন্দর পাতাগুলি মানে একটা পিঠার মতো গোল গোল পাতা, মানে আনকো মানে এরকম পাতা আমি দেখি নাই, ফুল হয়ে গেছে হ্যাঁ সুন্দর, অনেক পেয়ারা ধরছে মানে অল্প ছোট থাকতে আর কি অল্প বয়সে, মাশাল্লাহ দেখেন না সিজন, এই যে মানে এই বর্ষা সিজন আসলে অনেক ধরবে, মনি ভালোই তো বাগান গড়ে উঠছে, এই মহাইমিন কি খাও বাবা, কি গাছের বড়ি নাকি মিষ্টি, এ মহাইমিন পানি খায় কামরাঙ্গ তো টক, এটা প্রচুর মিষ্টি, আমি এখন ট্যাঙ্কির উপর উঠবো, এই যে ট্যাঙ্কি উপর থেকে বাগানটা দেখুন সাত বাগান, এই মহাইমিন এই যে মহাইমিন এই যে ভাইয়া টাটা 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 দাও টাটা, রিফাত টাটা, এই যে এই যে এই যে মহাইমিন এই যে ভাইয়া উপরে এই যে টাটা 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 মহাইমিন টাটা, আসো আসো এই যে মহাইমিন কোথায় আসছো তুমি, হ্যাঁ আম্মু কোথায়, বাবা সাহস হয়ে গেছে, এই বাড়িতে দেখো তোমার আব্বু গাছে পানি দেয়, হ্যাঁ এটি তো বললাম মানে ভরপুর হয়ে যাবো স্বাদ দেখবেন আরো সুন্দর দেখা যাবে অনেক,
মানে শীতের সময় গাছ এমনি একটু ইয়ে হয়ে যায়, দুর্বল হয়ে যায়, পাতা টাতা মারা যায়, ওইরকম ভাবে বড় হয় না শীতের কারণে। সাদো দেখি আবার, নাও 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 বড়ি খাবে, নাও 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 বড়ি নাও, নাও 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 নাও। আমার আমার নকল করে হাসি, হাসো তো। আমরা এখন গাছের কি টাটকা শশা খাবো না? গাছের শশা খাইতেছি, টাটকা শশা। বাও, গাছের শশা, টাটকা শশা খেলাম জীবনে ফার্স্ট গাছেতে পাইরা। আমি গাছ মনে করছিলাম অন্যরকম হইব, মানে শশাটা একটু মিষ্টি মিষ্টি, আমি এমনি খেতেছি, অনেক টেস্ট, কোনো তিতা নাই না। একটু কামড় দাও জোরে। বেগুন পারা হচ্ছে, দেখি বেগুনটাকে দেখাও, ও অনেক বড়। সাত বাগানের সবজি পারা হইতেছে বেগুন, ও একটু দেখাও, দুইটাই পারো বেশি না, বেগুনি বানাই খাবো না, এই যে দেখি আর পারো না, বড় নাই আর। ও তিনটা বেগুন, টাটকা টাটকা সবজি, ফরমালিন মুক্ত। হ্যাঁ রেডি, মরিচ খেতে থেকে মরিচ, মুম্বাই মরিচ, লালটা পারো নেই, টাটকা শাক সবজি পাই রাখাইতেছি আমরা, সব সিরা ফেলাইতেছে, বেশি সিরো না, বিয়ানি বক্কা দিব। ওয়াও, দেখি এই পাশে এসে পড়ো, ওয়াও অনেক সুন্দর, দেখি অনেক সুন্দর হয়েছে, দাঁড়ান স্বাভাবিক, হ্যাঁ মাশাআল্লাহ। সাত বাগানের সবজি, আই মিন ছাদের উপর থেকে সূর্যটি কত সুন্দর দেখাচ্ছে, ডিমের কুসুমের মতো। আমরা এই ছাদের উপর থেকেই সূর্যাস্ত দেখব। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। মাশাআল্লাহ সুবহানাল্লাহ, দেখুন কত সুন্দর সূর্য, সূর্যাস্তের সময়। এখন আমরা এখন সূর্যাস্ত উপভোগ করব। ওফ মাশাআল্লাহ, পুরো ডিমের কুসুম। এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।